বন্ধু, কবির বন্ধু, একটা জিনিস বর্তমানে বিগত কয়েকদিন থেকে আমি ফেসবুকের মাধ্যমে দেখি আর যে বেঙ্গালোর যারা আছে আচ্ছা আচ্ছা তারা আর তো হইলো গিয়া লোকাল ল্যাঙ্গুয়েজ হইলো গিয়া কানাডা। হ্যাঁ, তো আমরা আসামের মানুষের লগে সিলেটি মাতুন, কিছু আসামিজ মাতুন, হ্যাঁ, বা ত্রিপুরার যারা আছেন তারাও বাঙালি মাতুন, বেশি হিন্দি লইয়া আছে, হিন্দি লইয়া আছে, হিন্দি মাতুন, হিন্দি জানি আমরা, জানি তো আমরা রাষ্ট্রীয় ভাষা হিন্দি। হিন্দি বাট কানাডা যারা, বেঙ্গালোর যারা আছেন তারা কিন্তু ভাবে তারা তারা রাষ্ট্রীয় ভাষা হইলো গিয়ে তারা ও কানাডা গু কানাডা, যখন করা কিছু নাই, এখন তারা যখন আবদার করছে, এখন আমরা যারা আসাম আসি, যখন আসাম থেকে আমরা যখন গেছি অনুর রুজির লাগিয়া, তো আমার মনে হয় কি জানো নেই, আচ্ছা ও ওনো তাকে তাকিয়ে 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 ভাষা তারা শিখবো ইনশাল্লাহ, আর শিখবো। আর আমি ও ভিডিওর মাধ্যমে আপনার তো দিম, আপনারা দেখতে পারবা যে একটা কি 100 পর্যন্ত কানাডাতে কিলা হয়, এটাও আমি দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো থাকবেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, যে মনে করেন আপনারা এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবেন। বিগত কয়েকদিন ধরে যে বেঙ্গালুরে বাসা নিয়ে কিছু ঝগড়া সৃষ্টি হচ্ছে, বা তাদের দাবি যে আপনারা যদি বেঙ্গালুরে থাকো তাহলে কানাডাতে কথা বলতে হবে, সেটা আমি মনে করি ভালো, কারণ বাসা ঠিক শিকাটা খারাপ নয়, শিকার কোনো শেষ নেই। আর আমি মনে করি আপনারা যখন বেঙ্গালুরে আসো, আমাদের আসামের আগরতলার অনেক অনেক স্টেটের বেজান আমাদের মতো ভাই তারা আছে, সেখানে রুজি করে ভালো জিনিস রুজি করার জন্য সেখানে গিয়েছে। আর যে বাংলা ভাষা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা, আমাদের আসামের আপার আসামের দিকে আসামিজ, বড় আসামের দিকে বরাকবলির মধ্যে বাংলা ভাষা প্রচলিত। তো বিষয়টা হচ্ছে, মনে করো আপনার আমাদের এলাকায় যদি কেউ বাইরে থেকে এসেছে, যেমন ধরো বিহার থেকে এসে এখানে বিজনেস করে, সে তো বাংলাতে আমাদের সঙ্গে কথা বলে, কারণ যেখানে যায় সেখানে ভাষা যদি আপনি শিখতে পারো, তাহলে লোকাল যারা আছে তারাও আপনাকে ভালোবাসবে, আপ্যায়ন করবে, সেটা আমি ভালো মনে করি। আর আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা 1 থেকে 100 পর্যন্ত কানাডাতে কীরকম বলবে, সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করব, এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা ভিডিওটা দেখে যাবেন। আমি এই ভিডিওতে আপনারা দিচ্ছি যে 1 থেকে 100 পর্যন্ত কিলা কানাডাতে বলা হয়, প্লিজ দেখেন। প্রথমে আমরা জিরো, জিরোকে জিরো ইংলিশেও আমরা জিরো বলে থাকি, জিরো কানাডায় বলবো শূন্য, এবং বাংলাতে বলবো শূন্য, ওয়ান, অন্দু এক, টু ইয়ারডু দুই, থ্রি মুড়ু তিন, ফোর নালকু চার, ফাইভ আইদু পাঁচ, সিক্স আরু আরু ছয়, সেভেন ইয়েলু ইয়েলু সাত, এইট এন্টু আট, নাইন আম্বাতু আম্বাতু নয়, টেন হাত্তু হাত্তু দশ, তো ইলেভেন, ইলেভেনকে আমরা বলবো হান্নান্দু, অর্থাৎ এগারো, হান্নান্দু, টুয়েলভ হান্নেরডু বারো, থার্টিন হাদিমুরু, এখানে কিন্তু মুর আছে, মুর মানে তিন, যে তিনের যে মুর, এই মুরটা এখানে যোগ আছে, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। ফোরটিন হাদি নালক্কু, হাদি প্লাস নালক্কু, না আমরা জানি নালক্কু মানে চার, তার মানে এটা হয়ে গেল ফোরটিন। ফিফটিন হাদি নাইদু, অর্থাৎ পনেরো, আইদু হাদি নাইদু, খুব মিল আছে দেখুন, হাদি নাইদু থেকে হাদি আইদু যদি আমরা কেটে কেটে করি, হাদি আইদু হাদি নাইদু পনেরো। সিক্সটিন হাদি নারু, হাদি নারু অর্থাৎ ষোলো, সেভেন্টিন হাদি নেয়েলু, হাদি নেয়েলু অর্থাৎ সতেরো,
18 হাদি নেন টু, হাদি প্লাস এন টু, হাদি নেন টু অর্থাৎ 18। 19 হাত অম্বাত্তু, হাত অম্বাত্তু, হাত তো অম্বাত্তু। 19 20 ইপ্পাত্তু, 20 সমান ইপ্পাত্তু অর্থাৎ 20। তো আমাদের যে প্রক্রিয়া বা আমাদের যে ফর্মুলাটা এখানে আমরা কাজে লাগাবো। তো দেখুন বন্ধুরা, আমরা যেরকম ইংলিশে 20-20 পর আমরা কিভাবে কাউন্ট করি, 21-22-23-24-25, আমাদের 20টা পুরোপুরি রূপে সেট আছে, পুরোপুরি আমরা জাস্ট চেঞ্জ করছি ডান দিকের 1-2-3-4-5-6 এই লেটারগুলো আমরা চেঞ্জ করছি। অর্থাৎ 20টা একই জায়গায় নির্দিষ্ট জায়গায় আছে, আমরা 20-র সঙ্গে 1 লাগাচ্ছি, 20-র সঙ্গে 2 লাগাচ্ছি, সেরকমই কানাডা তো এভাবেই। ইপ্পাত্তু, ইপ্পাত্তুটা স্ট্যান্ড, ইপ্পাত্তুটা দাঁড়িয়ে আছে, ইপ্পাত্তুর সঙ্গে আমরা অন্ধু অ্যারেডো মুর লাগাবো। তো আমরা আগেই অন্ধু অ্যারেডো মুর 9 পর্যন্ত শিখে নিয়েছি। তো এখানে আমাদের কাজ হলো 21-21 আমরা কী বলবো, ইপ্পাত অন্ধু অর্থাৎ 21। জাস্ট ইপ্পাত অন্ধুকে ওর সঙ্গে যোগ করে দিলাম, ইপ্পাত মানে 20, অন্ধু 20 প্লাস 1 হয়ে গেল আমাদের 21। 22 ইপ্পাত ইয়ারেডো, ইপ্পাত ইপ্পাতটা রয়ে গেল, আমরা এর সঙ্গে যোগ করে দিলাম ইয়ারেডো, অর্থাৎ খালি ইয়ারেডো মুর এগুলো চেঞ্জ করতে হবে। আমরা যেমন বাংলায় 21-22-23-24 যেরকম বলি, সেরকমই 20-21-22-23 খালি 1-2-3 এ সংখ্যাগুলো আমরা পরিবর্তন করছি। কানাডা তো সেম, ইপ্পাত অন্ধু, ইপ্পাত এরডু, ইপ্পাত মুরু, ইপ্পাত নালকু, ইপ্পাত আইদু, ইপ্পাত আরু, ইপ্পাত ইয়েলু, ইপ্পাত এন্টু, ইপ্পাত আম্বাত্তু, আমরা শুধুমাত্র এই সংখ্যাগুলো চেঞ্জ করব, ডান দিকের 1-2-3-4-5 থেকে 9 পর্যন্ত আমরা চেঞ্জ করব। আর আমাদের সামনে যে 20-র যে ইপ্পাত, যে 20-র যে ইপ্পাত আছে এটা রয়ে যাবে। ওকে, তো এভাবে কন্টিনিউয়াসলি আমাদেরকে 31 হোক বা 41 হোক বা 42 হোক, 51 হোক, যেরকমই হোক আমাদের চেঞ্জ করার দরকার হচ্ছে খালি শেষের সংখ্যাটা। 1 হলে অন্ধু, 2 হলে অ্যারেডু, 3 হলে মুরু, 4 হলে নালকু, এরকমভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাই এভাবে আমরা চেঞ্জ করতে করতে 25-25 বলবো ইপ্পাত ইদু, ইপ্পাত আইদু মানে 25, 26 ইপ্পাত আরু 26, 27 ইপ্পাত ইয়েলু 27, 28 ইপ্পাত এন্টু 28, 29 ইপ্পাত অম্বাত্তু 29, 30 আমরা বলবো মুবাত্তু, 30 আমরা কী বলবো মুবাত্তু, 31 সেম প্রসেস, 30টা রয়ে যাবে, 31-32 জাস্ট 1-2 চেঞ্জ হবে। এভাবে এখানেও সেম, 30 মানে হচ্ছে মুবাত্তু, মুবাত্তুটা রয়ে যাবে, মুবাত অন্ধু, মুবাত এরডু, মুবাত মুরু, এরকম খালি এগুলো চেঞ্জ হয়ে যাবে। 40-40 আমরা বলবো নালাবাত্তু, 50-50 আমরা বলবো আইবাত্তু, 50 আমরা বলবো আইবাত্তু, 60-60 অর্থাৎ 60-60 আমরা কী বলবো আরবাত্তু, 60 আমরা বলবো আরবাত্তু, 70-70 আমরা বলবো ইপ্পাত্তু, 70-70 আমরা ইপ্পাত্তু, 80-80 বলবো এম্বাত্তু, 80-80 90 কেব তম্বাত্তু, 90-90 আমরা বলবো তম্বাত্তু। ওকে, তারপর আমরা যদি এভাবে গুনি যে 91-92-93 এভাবে আমরা বলবো তম্বাত অন্ধ, তম্বাত এরডো, তম্বাত মুরু, তম্বাত নালকু, এভাবে আমরা 100-100 আমরা বলবো নুরু, 100 আমরা কী বলবো নুরু, 100 থেকে আমরা যদি 100-200-300 এভাবে আমরা যদি বলি অন্নুর, এরনুর, মুন্নুরু, এভাবে আমরা গুনতে পারি। তো 1000-1000 আমরা কী বলবো হাজারকে বলবো সাবিরা, কী বলবো সাবিরা। আশা করি আপনারা এই ভিডিও দেখছো, দেখে এখন মনে করি 1-100 পর্যন্ত আমরা শিখতে পারবা, আর বেশি বেশি করে শেয়ার করবা, যাতে বেশি বেশি করে শেয়ার করবা যাতে অন্য একজনে ফায় ফাইয়া সেও শিখে, শিখে 1-100 আর অন্যজন আবার শেয়ার করে, শেয়ার করে শিখাইতে পারে, শিখাইতে পারে, ওটাও নিয়ে আমরা ভিডিও বানাইছি। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, টাটা, বাই বাই।